আসসালামু আলাইকুম ভিভার্স আমি লিন্ডা ফ্রাম মেকআপ মেনে একবার লিন্ডা আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো সো আজকে লাইভ এসেছি তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্যে আর সেই সাথে আমরা কিছু অ্যাফোর্ডেবল স্কিন কেয়ার নিয়ে কথা বলবো কারণ আমি দেখা যাচ্ছে যে আমার স্কিন কেয়ার ভিডিওগুলো যখন করি তখন তোমরা অনেকেই কোয়েশ্চেন করো যে আপু আমরা অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট ট্রাই করতে চাই সো তেমন কিছু ট্রাস্টওয়ার্ডি ব্র্যান্ড নিয়ে আজকে আমি কথা বলবো আর তার সাথে তোমাদের জন্য আমি কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করবো সো কোনো পার্টিকুলার রিজন নেই আমি জুয়েলারি আর কামিজ পরেছি বলে ভেব না যে আমি মেকআপ করবো আজকে আমি একটু ইচ্ছা করলো যে অনেক দিন সাজগোজ তো হয় না তো তেমন নাই জাস্ট লিপস্টিক দিয়েছি আর কি যাতে করে আমার একটু নিজেকে একটু প্রাণবন্ত লাগে আর কি এই সো আশা করছি তোমরা সবাই জয়েন করবে হাই কেমন আছো ইসলামের আলো তাসফিয়া কবির প্রমি মাইশা রহমান সোহা তোমরা সবাই কেমন আছো যারা যারা জয়েন করছো প্লিজ খুব শীঘ্রই কমেন্ট করবে যেন আমি বুঝতে পারি যে তোমরা জয়েন করেছো অনেক দিন পরে আমি আমার রুমে লাইভ করে কমফোর্টেবল কারণ ফাইনালি 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 আমার এসিটা ফিক্স করা হয়েছে সেই অনেক দিন আগে আমি আমার এসি প্রবলেম বলছিলাম সো ফাইনালি অনেক দিন পরে আমার এখন খুবই কমফোর্টেবল লাগছে অনেক দিন পরে আমি মনে হচ্ছে যে আই এম ব্যাক হোম তোমাদের সাথে আনিসা আনান বলছে সেদিন অনেক মিস করেছি আপু লাইভ আসনি তাই আপু রিলি সরি কিছু আনঅ্যাভয়েডেবল সারকমস্ট্যান্সের জন্য আমি সেদিন লাইভ আসতে পারিনি আচ্ছা আমার সমস্ত ডিটেলস ড্রেস ইয়ারিং সব কিছু আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি আর আজকে আমি কিন্তু ফেসে কোনো মেকআপ দিয়ে নেই কারণ হচ্ছে জাস্ট লিপস্টিক দিয়েছি তোমাদের সাথে আমি স্কিন কেয়ার রুটিন ফলো শেয়ার করবো আর সবগুলো স্কিন কেয়ার প্রোডাক্টস আমি যা দেখাবো সেগুলো আমার সবগুলো নেওয়া হচ্ছে আর কে গ্যালারি পেজ থেকে থ্যাংক ইউ সো মাচ ফারিহা হিয়া সবাইকে ধন্যবাদ আচ্ছা আজকে আমি মেজরিটি কথা বলবো কিছু কোরিয়ান প্রোডাক্টস আমি শেয়ার করবো আর কিছু প্রোডাক্টস দেখাবো হচ্ছে গিয়ে আমি আমার পছন্দের অ্যাফোর্ডেবল কিছু বাজেটের মধ্যে ব্র্যান্ড থ্যাংক ইউ সো মাচ সাইমা বিনতে বলছে অনেক সুন্দর লাগছে আপু আজকে আমি কিন্তু একেবারে আহামরি কোনো দেখো আমি আইব্রাউজও ফিল ইন করিনি কাজ আমার কাছে মনে হচ্ছে যে স্কিন কেয়ারের ভিডিওতে আমি ফুল মেক করে আসলে বিষয়টা একেবারে পয়েন্টলেস দেখাবে তাই আমি মেকআপ ছাড়াই আসি মেকআপ মানে লিপস্টিক দিয়েছি আর কি এই ইচ্ছা আর কিছু না সো প্লিজ তোমরা সবাই শেয়ার করবে আমি নিউ তোমার পেজে থ্যাংক ইউ সাইমা সাইমা সুমাইয়া ফারুক থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আমি সব বাকি ডিটেলস নিয়ে পরে কথা বলবো শামিমা হক অনেক ধন্যবাদ আপু তোমাকে সবাইকে ধন্যবাদ আচ্ছা আমি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিবে আমি তোমরা জয়েন করতে করতে ভিডিওটাকে একটু শেয়ার করে নিই আমার ফেসবুক গ্রুপে আমার গ্রুপের নাম হচ্ছে মেকআপ মেনিয়াক্স ইউনাইটেড আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মেকআপ মেনিয়াক বাই লিন্ডা সেম নামেই আছে সব জায়গাতেই সেম নামে আছে এবং ইনস্টাগ্রামেও সেম নামে আছে আজকে যারা যারা অ্যাফোর্ডেবল এবং বাজেটের মধ্যে প্রোডাক্টগুলো কিসের জন্য কিসের প্রোডাক্ট আপু আমি স্কিন কেয়ার বেসিক স্কিন কেয়ার দেখাবো একেবারে কোনো কমপ্লিকেটেড তোমাদের প্রবলেমেটিক স্কিনের জন্য অমন কিছু আমি আজকে দেখাবো না সে সমস্ত ভিডিওগুলো আসলে ইউটিউবে করার চেষ্টা করি আর লাইভে এসেছি তোমাদের জন্য আমি শর্টকাট করে আমার কিছু সাজেশন দেওয়ার জন্য অ্যাফোর্ডেবলের মধ্যে মেন্ডি আর কি এটা হচ্ছে কথা আচ্ছা লিপস্টিক হচ্ছে ওয়েটন ওয়ার্ল্ড এর ভেরি রেকগনাইজ যারা জিজ্ঞেস করছে এটা আমার ড্রেসের ডিটেলস হচ্ছে এটা তোমরা যারা জানতে চাচ্ছ এটা হচ্ছে ডিভাস হার্ট পেজ থেকে আচ্ছা আমি আর কথা না বাড়ি এখন চলে যাচ্ছি আমি আমার স্কিন কেয়ার ভিডিওতে স্কিন কেয়ারের সাজেশন যে সো স্কিন কেয়ারের জন্য আমি যেটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে আমি সব রকমের রেঞ্জের প্রোডাক্টস তোমাদের জন্য আমি সাজেশন দেওয়ার জন্য আমি ট্রাই করে থাকি অ্যাফোর্ডেবলের মধ্যে কিছু প্রোডাক্টস আমি দেখাবো আর কোরিয়ানের মধ্যে কিছু প্রোডাক্টস দেখাবো সো স্ক্রাব দেখাবো মাস্ক দেখাবো আর ফেস ওয়াশ দেখাবো কয়েকটা বেসিক আশা করছি তোমাদের জন্য উপকার হবে এবং তোমরা এর মধ্যে কোন আইটেমটা পার্টিকুলারলি কি কাজ সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো আমি সেটার উত্তর দিয়ে দিব তোমাদেরকে সো আমি প্রথমে ক্লেনজার দেখাই ক্লেনজার হচ্ছে ফেস ওয়াশ যেগুলো আমরা জানি আমি এই সিরিজের ফেস ওয়াশটা আমার ওয়াশরুমে আছে সো আমি এটা কি আসলে আনতে পারছি না আমি আমি রিলি সরি নিয়ে আসতে ভুলে গেছি এটার আমি এই যে টি ট্রি বিউটি যে টি ট্রি ব্ল্যাক হেড ক্লিয়ারিং এই ফেস ওয়াশটা খুবই পছন্দ আমি শেষ করেছি এবং আমি আমার যে একটা টপ ভিডিও করেছিলাম সেখানেও আমি বলেছিলাম এটার কথা সো যদি তোমরা কেউ সেই ভিডিওটা না দেখে থাকো সেটা তোমরা দেখবে ইনশাল্লাহ না আপু তুমি মিক্স করে দিতে পারবে আফরোজা খন্দকার তুমি মিক্স করতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আমি এই সিরিজের ফেস ফেসওয়াশটাও ইউজ করেছি আর এই সিরিজের একটা স্ক্রাব আমি দেখাচ্ছি যারা তোমরা স্ক্রাব বিষয়ে জানো তোমাদেরকে বলবো স্ক্রাব স্ক্রাব বা এক্সফোলিয়েটার যেই ধরনের এক্সপোলিয়েটারই ইউজ করো না কেন তোমরা যেটা করবে সেটা হচ্ছে সপ্তাহে এক থেকে দুই দিন এর বেশি এক্সফোলিয়েটার ব্যবহার করবে না তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে বেশিরভাগ এক্সফোলিয়েশন করে ফেললে তখন তোমার আবার স্কিনটাকে স্কিনের একটা আবরণ উঠে যাবে তখন তোমার স্কিনটা কিন্তু সেন্সিটিভ হয়ে যাবে সো তুমি যেটা করবে সেটা হচ্ছে গিয়ে উইকে একদিন অথবা দুই দিন মানে তিন থেকে চার দিনের আগে এক্সফোল রেগুলেশন করা উচিত না একটা সাজেশন চাই আপু তোমার অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি এটা কোন টাইপ স্কিনের জন্য আমি একটা সেকেন্ড জাস্ট সেকেন্ড আমি সব জায়গাতে একটু শেয়ার করে নিই একটু আমাকে টাইম দিবে সবাই কাইন্ডলি আমি একটু আমার গ্রুপে এবং আমার প্রোফাইলে শেয়ার করে নিই সবাই একটু জাস্ট আমার আমাকে সময় দিবে ডান আমার কাজ শেষ এখন আমি তোমাদেরকে একটা একটা করে সাজেশন দিব আমি হোয়াইট হেলথের প্রবলেমের জন্য যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে পিল অফ মাস্ক ব্যবহার করতে পারো সেটাও আমি তোমাদেরকে দেখাবো হোয়াইট হেড এর জন্য অ্যাফোর্ডেবলের প্রোডাক্ট আমি দেখাচ্ছি মেনলি সেজন্য তোমরা কনফিউজ হয়ে যাবে না যে আপু তুমি এত প্রোডাক্ট নিয়ে কথা বলো কোনটা আমরা ইউজ করবো আমি তোমাদেরকে সবগুলো প্রোডাক্ট ব্যবহার করে আমার রিভিউ দেওয়ার চেষ্টা করি তোমরা যেটা করবে তোমাদের বাজেট অনুযায়ী তোমাদের প্রবলেম বুঝে তোমরা প্রোডাক্ট সিলেকশন করবে সো আমি তোমাদেরকে আচ্ছা আমি কোয়েশ্চিনগুলোতে পরে যাচ্ছি আপু আগে একটা একটা করে আমি ক্লেনজার দেখাই তারপরে হচ্ছে গিয়ে আমি মাড মাস্কে যাবো তারপর কিছু কোরিয়ান মাস্ক আছে সেগুলোতেও যাবো এখন আমি আগে স্ক্রাব দেখাচ্ছিলাম স্ক্রাব দেখাই দুই রকমের দুইটা স্ক্রাব আমি দেখাবো এসেন্সের কাজ সিরামের কাজ অনেকটা সেম থ্যাংক ইউ আদৃতা অনেক ধন্যবাদ জেহিয়া জিহান অনেক ধন্যবাদ আপু স্কিনে কিন্তু কিন্তু এখন এটা তো ব্ল্যাকহেজ সুরভি যেটা বলছেন আপু হ্যাঁ এক্স্যাক্টলি এই সিরিজেরটা টি ট্রিটটা এটা হচ্ছে গিয়ে যেহেতু স্ক্রাব এটা হচ্ছে ব্ল্যাক হেজের আর ওটা হচ্ছে এক্সফোলিয়েটিং ফেস ওয়াশ হ্যাঁ সো ওইটা ফেস ওয়াশ আর এটা ফেস স্ক্রাব দুটা কিন্তু দুই জিনিস ওইটার কাজ করবে এটার কাজ এটা করবে এটা হচ্ছে ফেশিয়াল স্ক্রাব যেটা আমি দেখাচ্ছি সো স্ক্রাবের স্ক্রাবের কাজ হচ্ছে আমি যেটা বললাম যে তোমরা উইকে একবার থেকে দুইবার ইউজ করবে এর চেয়ে বেশি না আমার ভিডিওটাকে ঘোলা দেখাচ্ছে নাকি ক্লিয়ার আছে সাউন্ড অ্যান্ড এভরিথিং কি ক্লিয়ার সবাই একটু আমাকে জানাবে কাইন্ডলি ইজ এভরিথিং অল রাইট ডার্ক সার্কেল জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে তোমরা আই ক্রিম ইউজ করতে পারো এবং আই ক্রিম নিয়ে আমি অন্য একটা সময় আলাদা করে রিভিউ দেওয়ার চেষ্টা তোমরা সব আপনি হচ্ছে গিয়ে গ্যালারি পেজ ইনবক্স করতে পারেন আজকে আমি যে সমস্ত প্রোডাক্টস দেখাচ্ছি সবগুলো আর গ্যালারিতে তোমরা পাবে আর কে গ্যালারির প্রত্যেকটা প্রোডাক্টস আমি দেখাচ্ছি মেজরিটি আমার সবগুলো ওখান থেকে নেওয়া কিছু কিছু কোরিয়ান প্রোডাক্ট এবং কিছু কিছু হচ্ছে গিয়ে ইউকের যে বিউটি ফর্মুলাস মেজরিটি এটা থ্যাংক ইউ সো মাছ জানাতো জয়িতা আমি এটা একটা স্ক্রাব দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক হেড ক্লিয়ারিং যাদের ব্ল্যাক হেডসের প্রবলেম তারা এটা ইউজ করতে পারবে থ্যাংক ইউ সো মাচ যারা বলছে ড্রেস অনেক সুন্দর আরেকটা হচ্ছে গিয়ে ডিপ এক্সফোলিয়েটিং ফর্মুলা এবং এটাও কিন্তু তোমার আন তোমার পোর্সটাকে আনক্লক করবে এবং এটা হচ্ছে ব্ল্যাক হেডসও ক্লিয়ার করবে কারণ হচ্ছে গিয়ে এটা তোমার অ্যাক্টিভেটেড চারকোল দেওয়া আমরা সবাই জানি অ্যাক্টিভেটেড চারকোলটা কিন্তু যে কোনো রকম চারকোল মাস্ক এবং চারকোলের স্ক্রাব হোক ফেস ওয়াশ হোক সব কিছু কিন্তু তোমার ফেসটাকে ডিপলি ক্লিন করবে সো এটাও একটা স্ক্রাব স্ক্রাব এবং এক্সফোলিয়েটার তোমরা আমি যেটা দেখাচ্ছি প্রত্যেকটাই আমি বারবার রিপিট করছি রিপিটেডলি ইউজ করবে না আচ্ছা থ্যাংক ইউ জেহিয়া অনেক ধন্যবাদ মিনিমাইজিং টোনার আমি আজকে দেখাচ্ছি না আপু আজকে আমি যেটা করছি খুব বেসিক স্কিন কেয়ার দেখাচ্ছি মেইনলি আমি ফেস ওয়াশ মাস্ক এগুলো আজকে দেখাবো আর টোনার নিয়ে আমি অলরেডি আরও আগে লাইভ করেছি নয় রায়না কেমন আছে তুমি আপু থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইফ আচ্ছা আমি টোনার নিয়ে আলাদা করে একটা ভিডিও করেছি আর আমি চেষ্টা করব ইউটিউবে আলাদা করে টোনা নিয়ে ভিডিও করার আজকে আমি টোনার নিয়ে কথা বলবো না লিপস্টিকটা হচ্ছে গিয়ে ওয়েটন ওয়ার্ল্ডের এই যে এটা বেরি রেকগনাইজ এটা কসমেটিভা থেকে নেয়া রিফাত জাহান তোমার কমেন্ট পড়ে দিয়েছি আপু থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ধন্যবাদ ফারহানা বলছি ইউ আর বিকামিং বিউটিফুল ডে বাই ডে নিশিতা তোমাকেও ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস তোমাদেরকে অনেক ধন্যবাদ আপু নাহার আলী আপু বলছে লিপস্ক্রাবের নাম বলো লিপস্ক্রাব কিন্তু আমি ডিআইওয়াই তৈরি করি আমি হচ্ছে গিয়ে হানি তারপর তোমরা লেমন এবং আমি একটা ভিডিও করেছি লিপস পিঙ্ক করা ডিআই ওয়াই সেটা তোমরা দেখলে বুঝতে পারবে সুগার দিয়ে আমি কিভাবে লিপসটাকে এক্সফোলিয়েট করি সো যেমন আমাদের লিপসে স্কিন হয় তেমন কিন্তু আমাদের ফেসেও স্কিন হয় সেজন্য তোমরা একটা এক্সফোলিয়েটার ইউজ করলে যেটা হবে তোমাদের ব্ল্যাক হেডসটা কিন্তু আমাদের যখন পোর্স ক্লগ হয়ে যায় ময়লা জমাট হয়ে যায় তখন সেই জিনিসগুলোকে ক্লিয়ার করার জন্য আমাদেরকে এক্সফোলিয়েশন করতে হয় যাতে করে আমাদের পোর্সটা ডিপলি ক্লিন হয় এবং হচ্ছে গিয়ে ময়লা না জমতে পারে কারণ ময়লা জমলেই তোমার হচ্ছে গিয়ে পোর্স ক্লগ হবে এবং সেটাই একটা পিম্পল দেখা দেয় এবং সেটাই হচ্ছে গিয়ে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের জন্য দেখা দেয় থ্যাংক ইউ বলছে ড্রেস যেটা পরেছে অনেক স্যুট করছে তোমায় আচ্ছা ড্রেসটা হচ্ছে গিয়ে ডিভাস হার্ট পেজ পেজ থেকে আমি নিয়েছি ড্রেসটা আসলে আমার খুবই পছন্দের এটা হচ্ছে আমি আজকে চেয়েছিলাম একটা মেকআপের লাইভে করব বাট আজকে আমার আসলে আর তর্ষ হয়েছিল না কারণ একটা ড্রেস আমার রেডি হয়ে আসলে পরে আমি আর কন্ট্রোল করতে পারি না আমি অলওয়েজ ড্রেস পরে ফেলি বানানো থাকলে আমি ড্রেস পরে ফেলি আমার খুব পছন্দ মানে এই জিনিসটা আমি কন্ট্রোল করতে পারি না একদমই আচ্ছা এই হচ্ছে গিয়ে ফেস ওয়াশের কথা আমি দেখাবো তোমাদেরকে আমি স্ক্রাবগুলো আগে দেখিয়ে নিচ্ছি এই যে এটা আরেকটা এক্সফোলিয়েটর এটা হচ্ছে কি মাড ফেসিয়াল এক্সফোলিয়েটর আমার গার্লস গ্রুপের নাম হচ্ছে মেকআপ মেনিয়াক্স ইউনাইটেড তোমরা সেখানে জয়েন করতে পারো এটা হচ্ছে রিনিউইং গ্লোরিয়াস মাড ফেসিয়াল এক্সফোলিয়েটার এবং এটা হচ্ছে গিয়ে তোমার ডেড স্কিন সেলস রিমুভ করবে তোমার স্কিনটাকে রিনিউ হতে সাহায্য করবে এবং এটা রেডিয়েন্ট কমপ্লেকশন দিবে আর এটা হচ্ছে একটা ক্লে ফর্মুলার মাড মাস্ক ঠিক আছে সো প্রত্যেকটা কিন্তু কাজ আলাদা আলাদা তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটাই দেখে নিতে পারো ব্ল্যাক হেডসের জন্য চাইলে মেইনলি তোমরা হচ্ছে গিয়ে এটা নিতে পারো টি ট্রিটা যাদের পিম্পল স্কিন তাদেরকে আমি বলবো তাদের জন্য টি ট্রি ফর্মুলেশনটা খুবই ভালো কাজ করবে থ্যাংক ইউ সো মাছ সানজিদা শারমিন সবাইকে অনেক ধন্যবাদ আজকে সবাই এত সুইট সুইট কমেন্ট করছে আমি মেকআপ তেমন হেভি কিছু না করে জাস্ট লিপস্টিক দিয়েছি ইভেন উইদাউট আইব্রাউজ অ্যান্ড ইউ গাইজ আর সো সুইট সত্যি আমি অনেক অনেক এম ফিলিং রিয়েলি হ্যাপি ফর ইউ মানে তোমাদের কমেন্টের জন্য অনেক খুশি হয়ে যাচ্ছি হেয়ার ফলের জন্য আমার ইউটিউবে ভিডিও অলরেডি করা আছে হেয়ার ফল সলিউশন তোমরা সেটা দেখে নিবে কাইন্ডলি ইউটিউবে আমি দিয়ে দিয়েছি আমার হেয়ার ফল সলিউশন আমি কি কি অয়েল ইউজ করি সেটা নিয়ে আমি কিছুদিন আগে লাইভ করেছিলাম আবারও আমি সেটা নিয়ে ইনশাল্লাহ লাইভ করব। এটার পেজ ট্যাগ করা আছে তোমরা ক্যাপশন দেখে নিবে সো আমি বিউটি ফর্মুলাতে তোমাদেরকে আমি পার্টিকুলারলি তিনটা মাস্ক সরি তিনটা স্ক্রাব দেখালাম ঠিক আছে তোমরা যেটা করতে পারো স্ক্রাব ব্যবহার করার জন্য আরেকটা আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি যেটা তোমরা করতে পারো নর্মালি খুব বেশি সময় না অনেক সময় দেখা যায় বডি শপের একটা স্ক্রাব আছে থ্রি ইন ওয়ান স্ক্রাব ওটা হচ্ছে গিয়ে তিন থেকে চার মিনিট রেখে তোমরা মাসাজ করে ওয়াশ করতে পারো সো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে এই ধরনের মাস্ক স্ক্রাবগুলোকে মুন আমাকে এবং তুমি করতে বলতে চাইলে ইনস্টাগ্রামে আমাকে নক করতে পারো মেসেজ করতে পারো এবং আমাকে পেজে আমার যে এখানে লাইভ হচ্ছে সেখানে তোমরা নক করতে পারো আচ্ছা মাইসলার ওয়াটার নিয়ে আমার মেকআপ রিমুভিংয়ের একটা আলাদা ভিডিও আছে ইউটিউবে তোমরা সেটা দেখে নিবে যারা কমেন্ট করছো মাইসালা ওয়াটার নিয়ে সো যেটা বলছিলাম যে টেকনিকের কথা তোমরা যেটা করতে পারো ফেসটাকে ওয়াশ করার পরে ক্লিন করার পরে তোমরা এরকম একটা মাস্ক মানে স্ক্রাবটাকে খুব সামান্য পরিমাণে নিয়ে হালকা একটা আবরণে একটু অ্যাপ্লাই করে নিবে ফেসে অ্যাপ্লাই করার পরে যেটা করতে পারো সেটা হচ্ছে এক থেকে দেড় মিনিট মানে তুমি জাস্ট ওয়েট করবে যাতে করে তোমার ইনগ্রিডিয়েন্টসটা তোমার স্কিনে বেনিফিট পায় রুমানা আমিন অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক ধন্যবাদ আমি ফেস অয়েলের কথা আমি আরেকটা সময় বলবো ইনশাল্লাহ আজকে আমি শুধুমাত্র ক্লেনজার মাস্ক এগুলো নিয়ে কথা বলবো আপু কারণ মাস্ক নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন থাকে যে আপু কোন মাস্ক ইউজ করবো ব্ল্যাকের জন্য হোয়াইটের জন্য কি করব আমি স্টেপ বাই স্টেপ রাখার চেষ্টা করি ইনশাল্লাহ তোমাদের রিকোয়েস্ট থাকলে আমি পরবর্তীতে আরেক সময় ফেসিয়াল অয়েল নিয়ে টোনার নিয়ে টোনার নিয়ে অলরেডি লাইফ করেছি আবারও পরে করার চেষ্টা করব ঠিক আছে আমি যেটা বলছিলাম না 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 মাইসেলার ওয়াটার ফেস প্যাকে দেওয়া যাবে না বো মাইসেলার ওয়াটার দিয়ে তুমি মেকআপ রিমুভ করতে পারবে আজকে ডিফারেন্ট লাগছে কারণ আজকে আমি একেবারে কানের দুল পরে কামিজ পরে এই জন্য আছি আর কি আচ্ছা যেটা বলছিলাম যে এটাকে হচ্ছে তুমি দিয়ে দুই এক মিনিট রেখে হালকা একটু পানি দিয়ে স্ক্রাব করে তারপরে তুমি জেন্টাল ভাবে স্ক্রাব করবে এরকম এক্সপোরিটর দিয়ে কখনোই হার্শ ভাবে স্ক্রাব করবে না তখন কিন্তু তোমার স্কিনে মাইক্রো টিয়ার্স হয়ে যাবে নুসরাত ইমা অনেক ধন্যবাদ আপু ওয়ানিয়া অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো তোমাদের কথা আমাকে একটু জানাও যে তোমাদের শরীর কেমন সবাই ভালো আছে কিনা বাসা সবাই ভালো আছে কিনা স্কিন কেয়ার নিয়ে কোয়েশন্স করতে পারো হাই হ্যালো আমাকে সুন্দর লাগছে আমি এগুলোও সব কমেন্টস পাচ্ছি তামান্না অ্যান্ড তোমরা আমাকে তোমাদের দিনকাল কেমন যাচ্ছে করোনার টাইম কেমন যাচ্ছে সবাই সুস্থ আছো কিনা সবগুলো আমাকে তোমরা তোমাদের আড্ডাও আমাকে বলো আমি আড্ডাও দিব শুধু স্কিন কেয়ার নিয়ে কথা বলবো সেটাই না ওয়ারেফ বলছে, বলছি লুকিং ফ্রেশ থ্যাংক ইউ সো মাচ আমি মাত্র খাওয়া দাওয়া করেছি তোমাদের সাথে লাইভ করার জন্য আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করেছি আচ্ছা মাস্ক নিয়ে আমার আমি তোমাদেরকে স্ক্রাব নিয়ে কথা বললাম উর্মি তোমার কমেন্ট রিপ্লাই দিয়ে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি স্ক্রাবগুলো দেখালাম যে তিনটা তিনটাই হচ্ছে বিউটি ফর্মুলাজের পেজে এরপরে আমি তোমাদেরকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে কোরিয়ান স্ক্রাব সো স্ক্রাবের নিশ সুলতানা তোমার কমেন্ট পড়ে দিয়েছি আপু ঠিক আছে থ্যাংক ইউ ইমি স্নেহা আচ্ছা এখন আমি তোমাদেরকে কয়েকটা মাস্ক দেখাই আচ্ছা আগে ক্লিনজার দেখাই ফেস ওয়াশ অনেকে দেখতে চাচ্ছে ফেস ওয়াশ ফেস ওয়াশ আমি খুব বেশি আজকে দেখাবো না এক্সকিউজ মি আমার ইউটিউবে একটা ভিডিও করা আছে অলরেডি টপ ফাইভ ফেস ওয়াশ সেই ভিডিওতে আমি এই সিরিজের ফেস ওয়াশটাকে সাজেশন করেছিলাম তোমরা সেটাও এই পেজে পাবে রিম আপু কেমন আছে তুমি থ্যাংক ইউ ফর জয়নিং থ্যাংক ইউ ফেরদোসি শিমু আপু হ্যাঁ আমার এই ড্রেসটা আমি ডিভাস হার্ট পেজ থেকে নিয়েছি ফেরদোসি শিমু আপুর পেজ থেকে অলরেডি আমাকে মানে বিশ জনের উপরে জিজ্ঞেস করে ফেলেছে ড্রেসটা কোথা থেকে নেওয়া অনেক সুন্দর লাগছে সো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি তোমাদেরকে ফেস ওয়াশের কথা বলছিলাম ক্লেনজারের জন্য যাদের মেইনলি ব্ল্যাক এবং ইমপিউরিটিস তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ ফেরদোসি আপু আপনাকে সিরামের কথা আমি আজকে বলবো না আপু প্লিজ ট্রাই টু স্টিক টু দা মানে ট্রাই টু স্টিক টু হোয়াট এভার আই এম সেইং আমি আজকে মাস্ক এবং ক্লেনজার নিয়ে বিশেষ করে কথা বলবো সিরাম নিয়ে বা খুব বেশি ময়শ্চারাইজার নিয়ে আমি আজকে কথা বলবো না সেটা নিয়ে আমি খুব শীঘ্রই ইউটিউবে একটা ভিডিও করবো স্পেসিফিক্যালি কোরিয়ান টাইপের স্কিন কেয়ার নিয়ে আমি ইউটিউবে একটা ভিডিও করব খুব শীঘ্রই তোমরা সেটা দেখে নিতে ভুলবে না আমি সিট মাস্ক আজকে কিছু দেখাবো ইউকের আর আমি যেগুলো কোরিয়ান শিট মাস্ক ইউজ করি সেগুলো আমি অলরেডি আমার ইনস্টাগ্রামে অলওয়েজ ট্যাক করে থাকি মনিরাস স্নিগ্ধা অনেক ধন্যবাদ আপু হ্যাঁ ফেস ওয়াশের কথা বলছিলাম যে চারকোল অ্যাক্টিভেটেড যে ফেস ওয়াশটা আছে দেখো এই সিরিজেরই সো অনেকে কনফিউজ হচ্ছিল যে আপু এই সিরিজেরও ফেস ওয়াশ তুমি দেখিয়েছিলে আর এটা হচ্ছে গিয়ে স্ক্রাব সো এই সিরিজের আমার কাছে দুইটাই আছে ইভেন ওইটারও আমি ফেস ওয়াশটা ইউজ করি ওটা আমার ওয়াশরুমে আনফর্চুনেটলি তাই আমি আনতে পারিনি এটা হচ্ছে গিয়ে ফেসিয়াল স্ক্রাব আমি অলরেডি কথা বলে ফেলেছি আর এটা হচ্ছে গিয়ে তোমার এক্সেস অয়েলটাকে রিমুভ করবে ওভারলি তোমার স্কিনটাকে ড্রাই আউটও করবে না আর এটা হচ্ছে স্কিনটাকে ক্লিন করবে এবং রিফ্রেশ করবে আর ডিটক্স ক্লেনজার যেটা করবে তোমার স্কিন থেকে টক্সিনস রিমুভ করবে আমি দেখাতে পারবো না ঠিক পড়ে যাবে এটা একেবারে মানে কিভাবে ওয়াটার কালার টাইপের একটা একটু মানে চারকোল টাইপের যে হতো এটাতে হালকা একটা গ্রেইশ ইফেক্ট আছে সো ঘরোয়াভাবে কীভাবে ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করবো আমার ইউটিউবে একটা ভিডিও করা ছিল আপু সেটা তুমি সার্চ করলেই পেয়ে যাবে লিন্ডা ব্ল্যাক হেড রিমুভাল ভিডিও তাহলে পেয়ে যাবে ইনশাল্লাহ নুসরাত তানজিম আপনি যেটার জন্য জিজ্ঞেস করছেন অয়েলি স্কিন এবং পিম্পলের জন্য তাহলে তুমি টি ট্রিটাকে ইউজ করতে পারো আপু তাসনিম মিশু তুমিও ভালোবাসা নিও আপু থ্যাংক ইউ সো মাচ ছোটো ছোটো তিলের মতো আপু তিল কিভাবে যাবে সেটা আমার আসলে জানা নাই আমি জানি না তিল কিভাবে যায় আর তিল আপনি দূর করতে চানো বা কেন কারণ তিল তো অনেক সুন্দর আচ্ছা আমার ড্রেসটা হচ্ছে কোন পেজ থেকে নিয়েছি ট্যাগ করে দেওয়া আছে ডিভাস হাট আমি ড্রেস নিয়ে অনেক কোয়েশন পাচ্ছি ড্রেস ইয়াররিংস সব কিছু ড্রেস ইয়াররিংস এবং এই সব প্রোডাক্ট আমি আজকে যা দেখাচ্ছি সবগুলো প্রোডাক্টসের ডিটেলস আমি কিন্তু ক্যাপশনে অ্যাড করে দিয়েছি অলরেডি সো প্লিজ 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 তোমরা সেটা চেক করে নিবে আমি বারবার কমেন্টগুলো রিপ্লাই করতে যাচ্ছি না আমি আবারও এখানে আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি তোমাদেরকে কোথা থেকে কি কি নিয়েছি সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি ঠিক আছে সো জাস্ট আ সেকেন্ড কী করবো বুঝতেছি না নাকের সাইডে ঘুরি গুড়ি যেন হয়েছে হ্যাঁ আপু এটারও কারণ হচ্ছে আপনি রেগুলার চারকোল সিরিজটা খুব বেশি পছন্দ করবে কারণ চারকোল সিরিজটা হচ্ছে গিয়ে তোমার ফেস থেকে এক্সেসিভ অয়েল রিমুভ করবে আর সেই সাথে তোমার স্কিনের যে কোনো রকম ব্ল্যাক হেজ হোয়াইট হেজটা দূর করতে সাহায্য করবে স্কিনের টক্সিনসটাকে রিমুভ করতে অনেক বেশি সাহায্য করে সো আই রিলি লাভ দ্য চারকোল সিরিজ আমার কাছে চারকোল এমনিতেও খুব পছন্দ চারকোলের আমি মাস্কও ইউজ করতে পছন্দ করি আর সবগুলো প্রোডাক্ট যা দেখাচ্ছি সেগুলো সবগুলো তোমার হচ্ছে আরকে গ্যালারিতে তোমরা পেয়ে যাবে আমি অলরেডি সব ট্যাগ ইনবক্স করো আদিবা রহমান আমি যারা যারা কিনতে চাচ্ছেন তারা কাইন্ডলি আরকে কে গ্যালারিতে ইনবক্স করবেন আপু ব্ল্যাক হেড জন্য আমি যেটা ব্ল্যাক স্পটের জন্য স্পট রিমুভাল নিয়ে আমার কিছু ডিআই ওয়াই করা আছে ইউটিউবে সেটা তোমরা দেখে নিবে সো আমি একটু দেখি কি করা যায় তোমাদেরকে জাস্ট সেকেন্ড আমাকে একটু টাইম দিবে আমি তোমাদেরকে পিন পোস্টা সব দিয়ে দিয়েছি ড্রেসটা আমি পরে দেখা বাবা শেষের দিকে ইনশাল্লাহ আচ্ছা আমি কোয়েলশিয়ার অ্যালোভেরা জেলটা এখনো ইউজ করিনি সো আমি জানি না আমি নেজেস জিওবডিকেটা ইউজ করেছি এবং ব্যরনেসটা ইউজ করেছি দুটোই আমার কাছে ভালো লাগে একটা ইউটিউব ভিডিও আমি অব একটা করেছি অলরেডি আপু ইউটিউব একটা ভিডিও আমি অলরেডি করেছি বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ার নিয়ে সো যারা অয়েলি স্কিন আছো তারা চাইলে এই ডিটক্স ফ্লেনজারটা ইউজ করতে পারো এটা হচ্ছে চারকোলের আর মাইশা জাহান থ্যাংক ইউ আরেকটা হচ্ছে গিয়ে যেটা গ্লাইকলিক দেওয়া এটা হচ্ছে প্যারাবেন এবং কালার অ্যান্ড সিলিকন ফ্রি এটা হচ্ছে ডিটক্সিফাই করবে এবং রিভাইভ করবে তোমার স্কিনটাকে সো এটা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে তোমার আমি দেখাচ্ছি এটাতে এইচ এ আছে সো এটা জেনারেলি একটা কেমিক্যাল এক্সপিলেটের মতো কাজ করবে এখন খুব ফেমাস হচ্ছে এইচ এ বিএইচ এ যে সেটটা সো তোমরা ওই এইচ এটা এখানে পাচ্ছ এই এইচ এ এটাতে দেওয়া আছে গ্লাইকলিক যেটা এবং এটাতে কম্বাইন উইথ ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড স্যালিসাইক্লিক অ্যাসিড আমরা জানি যে অ্যাসিড স্কিনটাকে ব্রাইটন করতে সাহায্য করে আর স্যালিসাইক্লিক অ্যাসিড হচ্ছে গিয়ে যে তোমার স্কিনের যে পিম্পল থাকে সেই পিম্পলটাকে রিমুভ করতে সাহায্য করে সো তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারবে থ্যাংক ইউ হিজরা তারা অনেক ধন্যবাদ আপু এটা তোমরা চাইলে ইউজ করতে পারো এটা তোমার ডার্ট এবং অয়েল বিল্ড আপ থেকে তোমার স্কিনটাকে ক্লিন রাখবে এবং হেলদি রাখতে সাহায্য করবে আচ্ছা আপু ইনশাল্লাহ আমি হেয়ার নিয়ে একটা প্যাক দেওয়ার চেষ্টা করব হাসিনা মাল্লিক আই অলরেডি রিপ্লাই টু ইউ ওয়ান্স দ্যাট নট সেলার আমি রিভিউ করি সো আপনি সেলিং পেজ থেকে দেখতে পারেন আই ড সেল এনিথিং নট ওয়েল ব্রাশ নাথিং সো এই হচ্ছে গিয়ে যেটা গ্লাইকলিক দেখালাম এটা হচ্ছে তোমার স্কিনটাকে রেজিভিনেন্ট করতে সাহায্য করবে এই প্রোডাক্টগুলো হচ্ছে বিউটি ফর্মুলাজের মেজরিটি সবগুলো এখন আমি কিছু কোরিয়ান মাস্ক তোমাদেরকে দেখাতে চাই যেহেতু কোরিয়ান মাছগুলো আমার খুবই পছন্দ এবং আমি মনে করি কোরিয়ান স্কিন কেয়ার মোটামুটি সবাইকেই স্যুট করে এমন কেউ নেই যে কোরিয়ান স্কিন কেয়ার স্যুট করবে না কারণ দে আর রিয়েলি গুড কোয়ালিটি সো কোরিয়ানের স্কিন কেয়ার হচ্ছে গিয়ে একটার চেয়ে একটা ভালো সত্যি কথা যেটা ডার্ক সার্কেলসের জন্য আপু আমি চেষ্টা করবো আলাদা করে কিছু একটা করে দেয়া তোমাদেরকে তো কমেন্ট পড় না মিথিলা আপু কমেন্ট করে দিয়েছি অলরেডি এখন আমি কোরিয়ান কয়েকটা মাস্ক দেখাবো কোরিয়ানের মধ্যে তোমার হচ্ছে যাদের বিশেষ করে লার্জ পোর্স আমি একটা পোস্ট করেছিলাম এটা নিয়ে অলরেডি অনেকে সেটা মিস আউট করে গেছে হয়তো বা যারা পোস্টটা দেখো তাদেরকে বলে দিচ্ছি যে এই যে পোর্সের জন্য যাদের দেখো এগ হোয়াইট কিন্তু ডিআইওয়াই তো আমি দেখিয়েছিলাম আমার ইউটিউবে একটা ভিডিওতে যাদের পোর্স তারা কিন্তু এগ হোয়াইটটাকে খালিও ইউজ করতে পারো ফেসে এগ হোয়াইট তোমার পোর্স তাকে করতে সাহায্য করে আর যারা একটু অলস এবং যারা ডিআইওয়াই করতে পছন্দ করো না তারা চাইলে এই স্কিন ফুডের এই পোরস এটাকে ইউজ করতে পারো এগ হোয়াইট পোর মাস্ক তোমরা চাইলে স্ক্রিন স্ক্রিনশট নিতে পারো পূজা সাহা আপনাকে বলছি এই যে স্কিন ফুডের এটা আপনি চাইলে স্ক্রিনশট করতে পারেন এবং এটা হচ্ছে গিয়ে কিভাবে ইউজ করতে হয় আমি তোমাদেরকে বলছি এই দেখো এখানে বলাই আছে যে এগ হোয়াইটের হচ্ছে গিয়ে তোমার লোডেড উইথ অ্যালবিউমিন দ্যাট কনসিস্ট অফ অ্যামাইনো অ্যাসিডস এবং ইউজ করতে হবে যে তোমার ক্লিন করার পরে ফেসে তুমি চোখ এবং মুখের এরিয়াটা বাদ দিয়ে এটাকে তুমি রাখবে কিছুক্ষণ দশ পনেরো মিনিট রেখে তুমি এটাকে ওয়াশ করে ফেলবে এবং এটা কিন্তু স্লোলি তোমার পোর্সটাকে মিনিমাইজ করতে সাহায্য করবে এবং শ্রিঙ্ক করতে সাহায্য করবে তোমার পোর্সটাকে আমি ইনশাল্লাহ আইসার প্যারেট নিয়ে আলাদা ভিডিও করবো আপু আজকে না সো এটা এটার কথা আমি বলে দিলাম যাদের পোর্জের প্রবলেম তারা এটাকে ইউজ করতে পারো অনেকের দেখা যায় ফুল ফেসে পোর্জ নেই হয়তোবা তোমার টি জোন এরিয়াটাতে পোর্জ থ্যাংক ইউ আফরিন শুক্তি অনেক ধন্যবাদ সুমাইয়া সোহা তোমাকেও ধন্যবাদ আপু সোহা বলছে আমার স্কিন প্রবলেম যে সব সলিউশন আমি ইউটিউব ভিডিওগুলো দেখে পেয়ে যাই থ্যাংক ইউ সো মাচ বিউটিফুল থ্যাংক ইউ টু থ্যাংকস টু ইউ সোহা তুমি আমাকে ট্রাস্ট করে আমার ডিআই ওয়াইগুলো ফলো করো এবং আমার সাজেশনগুলো ফলো করো অ্যান্ড তোমার ফিডব্যাকটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু জানা তো জয়িতা বলছে ইউ লুক সো প্রিট ইন ট্র্যাডিশনাল লুক থ্যাঙ্কস আ লট আপু থ্যাংকস আ লট আমি আজকে ভাবছিলাম একটা টি শার্ট পরবো সেটার সাথে এটাও ভাবছিলাম যে এরকম একটা ব্যান্ড পরে বসে থাকবো স্কিন কেয়ার দেখানোর জন্য বাট আজকে আমি এই ড্রেসটাকে দেখে আমি আর কন্ট্রোল করতে পারছিলাম না রেডি থাকলে আমি নতুন যে আমার রাখতেই পারি না আমার খালি অলওয়েজ পরে ফেলতে ইচ্ছা করে রুমা আমি আপনাকে চিনি না আপু আমি সরি আচ্ছা এগ হোয়াইট পোর মাস্টার কথা অলরেডি বলে ফেলেছি আমি এটা হচ্ছে স্কিন ফুড এটা একটা কোরিয়ান ব্র্যান্ডের সো কোরিয়ান ব্র্যান্ডের জিনিসগুলো একটু প্রাইস বেশি হলেও কিন্তু দে আর রিয়েলি গুড কারণ এটাতে কোনো সাইড এফেক্টস থাকে না আর অনেকের দেখা যায় যে তোমার হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে কিছু কিছু এরিয়াতে পোরস লাইক নোজ এরিয়াতে ফোরহেড এরিয়াতে দেখো আমার কিন্তু শিমু আপুকে অনেক অনেক ধন্যবাদ সত্যি অনেক অনেক থ্যাংকস এই ড্রেসটা শিমু আপুর পেজ থেকে নেয়া পের দোসি আপু পেয়েছে এখানে আচ্ছা অনেকে আমাকে অনেক কমপ্লিমেন্ট দিচ্ছে আজকে আমি সত্যি মানে খুশিতে পাগল হয়ে যাচ্ছি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টে তো যেটা বলছিলাম যে এই জিনিসগুলা হচ্ছে তোমার একটু প্রাইস বেশি হলেও তোমার কোরিয়ানটা কোনো সাইড এফেক্ট থাকে না যাদের কিছু কিছু জায়গাতে পোলস লাইক এই এরিয়া অথবা এই এরিয়াতে তারা শুধুমাত্র ওই জায়গাটা তো অ্যাপ্লাই করতে পারো আর যদি মনে করো যে না মোটামুটি পুরো ফেসেই পোল্ড আছে সেই ক্ষেত্রে তুমি সম্পূর্ণ ফেসে রেখে দশ থেকে পনেরো মিনিট রেখে তুমি ওয়াশ করে ফেলতে পারো দ্যাট উইল ডু দ্য জব এবং এটা রিয়েলি একটা গুড প্রোডাক্ট কারণ হচ্ছে কি স্কিন ফুডের তোমার যে মেনলি প্রত্যেকটা মাস্কই খুবই ফেমাস আমার কাছে আরও দুইটা আছে আরেকটা আমার কাছে ছিল সেটা আমি আগে কিনেছিলাম অন্য কোন একটা পেজ থেকে আমার ঠিক খেয়াল নাই ওইটা হচ্ছে আই থিঙ্ক রাইস রাইস মনে হয় হ্যাঁ রাইসের একটা এরকম স্ক্রাব স্ক্রাব নাকি মাস্ক ওয়াশ অফ মাস্ক এরকম আছে ওইটাও এরকম এরকমই টাব সেমই সো ওইটাও আমি আগে ইউজ করেছি আর আমি না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাহিয়া তাহমিদ ধন্যবাদ সানজিদা রেসিবিন ইনশাল্লাহ চেষ্টা করব আপু আমি মাইশা জাহান তোমার কমেন্ট আগেও পড়েছি আবারও পড়ে দিলাম আপু আচ্ছা যেটা বলছিলাম যে এই সিরিজটা আমার খুবই পছন্দ কারণ হচ্ছে কি তাদের এটা অনেক দিন লাস্টিং হয় দেখতে মনে হয় ছোট বাট সল্ট নিয়ে আমি তেমন কিছু বলতে পারছি না কারণ আমি খুব বেশি একটা ইউজ করিনি সল্ট পোর্স আছে কি না কীভাবে বুঝবো পোর্স আছে দেখো মাছটা দেখতে এরকম একটু থিক কিন্তু এটা হ্যাঁ একটু থিক আমি দেখাচ্ছি সো খুবই সামান্য লাগে এই স্মেলগুলো আমার খুব পছন্দ স্কিন ফুডের স্মেলগুলো খুব রিফ্রেশিং হয় আমার খুব মজা লাগে স্মেলগুলো সানস্ক্রিন নিয়ে আমি অলরেডি পোস্ট করেছিলাম কয়েকদিন আগে হানিটা আমি ইউজ করিনি আপু আমি যেগুলো যেগুলো ইউজ করেছি সেগুলো সব আমি দেখাবো অথবা বলবো যেটা ইউজ করিনি সেটা নিয়ে আমি রিভিউ দিতে পারবো না আচ্ছা তাদের এটা স্মেলটাও খুব সুন্দর এগ হোয়াইটের যেটা আপু এটা তোমার কি বলো হোয়াইট হেজ রিমুভ হবে হোয়াইট হেজ রিমুভালের জন্য তোমার হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি হোয়াইট হেজ রিমুভালের কথাটাতে কিছু বলা নেই এটাতে তো পোর্জের কথাই বলা আছে হোয়াইট হেডস ব্ল্যাক এর জন্য তোমাকে হচ্ছে বিউটি ফর্মুলাজের এ গুলো ইউজ করতে হবে এবং আমি একটা মাড মাস দেখাবো সেটাও সেটাও বলব এত রাতের বেলায় খেয়ে দে কাজ নাই জান্নাতি আর আপনি কত বড় বেকার যে আপনি বসে বসে দেখছেন তুমি কি প্রাইমার দাও আপু তুমি কি প্রাইমার দেখাও আমি আজকে মেকআপ নিয়ে কথা বলবো না রুমা আপু তাই আমি আপনাকে দেখাতে পারছি না সেজন্য সরি আচ্ছা নাকের পাশে গুড়ি গুড়িগুড়ি যারা বলছেন সানজিদা দিয়ে আপনাকে বলবো আপু যে নাকের পাশে যাদের গুড়িগুড়ি সাবিহা আক্তার বলছে আপু তোমার পেজে নিউ মাত্র কদিনে তোমাকে দেখে অনেক কিছু শিখেছি থ্যাংক ইউ সো মাচ আপু বর্ষা আপনাকে ধন্যবাদ আচ্ছা পূজার মেকআপ আমি শিওর না করতে পারবো কি বাট যদি পারি চেষ্টা করব এক্স্যাক্টলি ঠিক কথা বলেছে হামিম হামিম আপু আচ্ছা এক্সট্রা লোমের জন্য আমি যেটা করি ফেশিয়াল রেজার দিয়ে আমার ফেসটাকে ক্লিন করি অথবা ট্রিমার ব্যবহার করি এছাড়া আর কিছুই করার নাই এগ মাস্কটার কাজ কি এগ মাস্কটার কাজ হচ্ছে আপু পোর মিনিমাইজ করবে দেখেন এটা বলাই আছে এগ হোয়াইট পোর মাস্ক ঠিক আছে সো এটা মেইনলি যাদের পোর তাদের জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে ফেসটাকে ওয়াশ করে ফেলতে হবে আরেকটা হচ্ছে গিয়ে ব্ল্যাক সুগার ওয়াশ অফ মাস্ক ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক সুগার ওয়াশ অফ মাস্ক এটা এবং এই হচ্ছে গিয়ে এটা দেখো ব্ল্যাক সুগার ওয়াশ অফ মাস্ক ফারহানা ভাবনা তুমি আমার টপ ফ্যান আমি কী করে তোমার কমেন্ট মিস করি আপু এই যে তোমার কমেন্ট আমি পড়ে নিলাম অনেক ধন্যবাদ তোমাকে আচ্ছা ব্ল্যাক সুগার মাস্টার কাজ আমি বলি এটার কাজ হচ্ছে আফটার ক্লেনজিং এটা আমার সেকেন্ড বাই দ্য আমার ইউজ করাটা আরেক জায়গাতে আছে তাই আমি এটা এখনও খুলিনি ইনট্যাক্টটা সো আমার এটা নিউ এটা আমার আরেকটা আছে আমি আগে ব্যবহার করেছি এটাও আমি আগে ব্যবহার করেছি এটা আমার নিউ জাননাতে আরো আপনাকে তাহলে রাখতে হবে এবং আপনাকে প্রপারলি করতে হবে যে কোনো একটা জিনিস আসলে না আপনাকে যে কোনো একটা স্কিন কেয়ার আপনাকে ওয়ান মান্থ ইউজ করতে হবে তা না হলে আপনি যে কোনো চেঞ্জ বুঝবেন না আশা বলছে বিউটি ফর্মুলা চারকোল স্ক্রাবটা সত্যিই ভালো এক্স্যাক্টলি বিউটি ফর্মুলা আমি আরও আগে অনেক আগে থেকেই কিছু জিনিস ব্যবহার করি যেমন এটা আমি এটার ফেস ওয়াশটা আমি অনেক আগে থেকেই ইউজ করি আমার খুবই পছন্দ এছাড়াও নতুন অনেকগুলো জিনিস ইউজ করছি যা যা ব্যবহার করি আমি চেষ্টা করি তোমাদেরকে রিভিউ করে দেওয়ার কারণ বিউটি ফর্মুলাসটা হচ্ছে গিয়ে তোমরা যারা স্টুডেন্ট আছো বাজেটের মধ্যে তোমাদের জন্য এটা খুবই ভালো আচ্ছা সানজিদা দিয়ে আপনাকে বলছিলাম যে স্ক্রাব ইউজ করতে হবে আপনাকে নাকের এই পাশগুলোতে যেই জায়গাগুলোতে আপনার ব্ল্যাক হেজ এবং হোয়াইট হেজ আপনি সেই জায়গাতে চারকোল আমি একটা মাস্ক দেখাবো একটু ওয়েট করবেন আর তাছাড়া আপনি যেটা করতে পারেন একটা ফেসিয়াল স্ক্রাব ইউজ করতে পারেন কখনো মনে করবেন না যে আপনার ব্ল্যাক হেড হোয়াইট হেড চলে যাবে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি সপ্তাহে দুই দিন তিন দিন পরে তিন দিন পরে একদিন এরকম করে আপনি স্ক্রাব করবেন নাকের জায়গাগুলা যাদের ব্ল্যাক হেড হোয়াইট তারা এবং তারপর হচ্ছে গিয়ে আস্তে করে আপনি অবশ্যই টোনার এবং ময়শ্চারাইজার ব্যবহার করবেন ফেসটাকে স্ক্রাব করার পরে ওয়াশ করার পরে আর বেশি বেশি স্ক্রাব করবেন না মনে করবেন না যে একদিনে স্ক্রাব করলে আপনার সব ডেড সেন লাইক ডেড স্কিন সেলস চলে যাবে ব্ল্যাক হেজ হোয়াইট হেজ চলে যাবে এটা টাইম লাগবে যেতে এখানে ময়লা বিল্ড আপ হয় সো আস্তে আস্তে রিমুভ করতে হবে স্লোলি স্লোলি আপনার যাবে সানজিদা দিয়ে আশা করছি আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমি আজকে মেকআপ নিয়ে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করছি না আপু সো রিলি সরি আচ্ছা যারা ব্ল্যাক সুগারটা জানতে চাচ্ছে এটা হচ্ছে গিয়ে বলা আছে যে তোমার আমি কি করবে তাও পরে শোনাই তোমাদেরকে স্ক্রাব দ্য কন্টেন্স মিনারেল এনরিচ ব্ল্যাক সুগার অ্যান্ড প্রোমোট স্মুথ এন্ড গ্লোয়িং স্কিন সো এটা হচ্ছে মেইনলি একটা আমি বলবো বেসিক স্ক্রাবের কাজ করবে এটাতে আমি কোন রকম মেজর দেখতে পাচ্ছি না যে তোমার স্কিন ব্রাইটনিং লাইটনিং এমন কিছু বলছে না এটা হচ্ছে গিয়ে তোমার শুধুমাত্র তোমার স্কিনটাকে একটা গ্লোয়িং ভাব দিবে আনিসা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু সবাইকে অনেক অনেক ধন্যবাদ নাফিসা বিগ ফ্যান বলছে আচ্ছা ব্ল্যাক সুগারটা হচ্ছে যারা নর্মালি স্কিনে রেগুলারলি একটা স্ক্রাব ইউজ করতে চাচ্ছেন ফেসটাকে ক্লিন রাখার জন্য গ্লো রাখার জন্য তারা এটা দেখতে চান তারা এটা ইউজ করতে পারেন আমি আপু আমি আরেক সময় অ্যানসার করব বডি সানস্ক্রিন কোনটা আমি বডিতে নর্মালি বডিতে খুব বেশি আমার বডি কাভার থাকলে সানস্ক্রিন ইউজ করি না ফেসেই আমি ইউজ করে থাকি সো ব্ল্যাক সুগারটা তোমার হচ্ছে আহামরি কোনো রকম ক্লেমস আমি দিব না আমি বলবো এটা দিয়েও তোমরা হচ্ছে লিপ স্ক্রাব করতে পারো কারণ এটা খুবই সুন্দর বিডস আছে আমিনা বলছে তোমার ভিডিও দেখে মেকআপ শেখা অনেক ধন্যবাদ আপু আপু এগুলো কি সব ইয়ার্সে ইউজ করা যাবে ইয়াস এগুলো সব ইয়ার্সে ইউজ করা যাবে আপু ম্যান্ডিবল আপনার কমেন্টটা ঠিক বুঝতে পারিনি আমি তানজিলা আমার চুল নিয়ে তোমরা একটু কিছু বলতে পারো চাইলে আমার চুল কিন্তু ওয়াশ করা আমি কালকে সাওয়ার নিয়েছি আজকেও সাওয়ার নিয়ে নি আলহামদুলিল্লাহ আমার চুল টেক কেয়ার করার পরে আমি নিজেই অ্যামেজড হয়ে যাচ্ছি আমি যা যা ইউজ করি আমি সব তোমাদেরকে বলে দিই এবং তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আপু তোমার চোখ পুরা চাইনি তো কিউ থ্যাংক ইউ সায়দা অনেক ধন্যবাদ আপু আমি যাই না মাহাদি আই এম ইউর বিগ ফ্যান মাই ব্রাদার থ্যাংক ইউ ফর জয়নিং দোস অ্যান্ড অলসো গিভ মাই লাভ টু ওয়াইফ আইসাকে লিন্ডা আপুর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে দিও দিয়ে দিস তুই দোস্ত আচ্ছা কোথায় পাবো প্রোডাক্টসগুলো উম্মে আপনি সব প্রোডাক্টস আর কে গ্যালারিতে পাবেন আমি এগুলো যা যা দেখাচ্ছি সবগুলোই আমার আর্কে গ্যালারি থেকে নেয়া নুসরাত নিতু তোমার কমেন্ট পড়েছি আপু অনেক ধন্যবাদ আমার আগের নাকফুলটাই ভালো ছিল এটা কেমন কথা আমি এক একদিন এক এক নাকফুল পরি আমার আমার সব কিছু আমার নাকে সব নাক আপনাদের ভালো লাগে সো আমি এক একদিনই এক একটা পড়ি সব কিছুই যে সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই সো এই আর কি আচ্ছা যেটা বলছিলাম যে ব্ল্যাক সুগারটা দেখালাম এখন স্কিন ফুডের আমার কাছে আরেকটা আছে আর সবচাইতে ফেমাস আমি আরেকটা জিনিস দেখাবো থুতনিতেও আপনাকে স্ক্রাব করতে হবে খুব জেন্টলি আর সেই সাথে আপনি পিল অফ মাস্ক ইউজ করতে পারেন পিল অফ মাস্কটাও আমি দেখাবো জাস্ট এ সেকেন্ড জাস্ট এ সেকেন্ড আমি এখন তোমাদেরকে দেখাবো মাস্ক হ্যাঁ মাড মাস্ক দেখাবো এরপরে আমি শিট মাস্ক দেখাবো কিছু ইউকে আর কোরিয়ান শিট মাস্ক আমি যেগুলো ইউজ করি সেগুলো আমি ইনস্টাতে শেয়ার করি এসা এসা আমি আসলে সেটা ইউজ করিনি আপু অর্ডিনারির তাই আমি বলতে পারছি না আই এম রিলি সরি আপু থ্যাংক ইউ সো মাচ আই লাভ ব্ল্যাক শাইনি হেয়ার দ্যাট ইউ হ্যাভ প্লিজ সে মাসাল্লাহ আমি অনেক দিন যত্ন করে আমার চুল একটু সুন্দর করছি এবং আমার স্কিনও আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড যে আমার স্কিন আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার পিম্পল একটা হয়েছিল এই যে পিম্পল সে আবার চলেও গেছে বাট ইটস গেটিং বেটার ডে ডে আলহামদুলিল্লাহ পোর্জের প্রবলেম নেই আলহামদুলিল্লাহ সো এই আর কি আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার হয়ে গেছে তুমি কি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি হেয়ার ফ্রি হেয়ারের জন্য সিরাম নিয়ে আলাদা একটা ভিডিও করব বা অন্য সময় কথা বলবো আজকে আমরা শুধুমাত্র মাস্ক নিয়ে কথা বলছি সো এইটা কারাকারা চিনো দেখি হাত তুলো এটা কারাকারা চেনো এবং এটা কারাকারা ইউজ করেছো আমাকে একটু বলো দেখি এটা আমি অনেক আগে থেকে ইউজ করি লিটারেলি মানে ফোর ইয়ার্স আগে থেকে হবে আমি যখন ব্যাংককে যেতাম মানে অনেক দিন তো যাওয়া হয় না ব্যাংককে তো যখন যেতাম তখন হচ্ছে গিয়ে এটার আমি ওয়ান টাইম প্যাকগুলো কিছু ইউজ করেছিলাম ব্যাংককে যারা গিয়েছো সেভেন ইলেভেন তাদের এরকম পপ আপ কিছু স্টোরস আছে সুপার স্টোরের মতো তাদের সেই স্টোরগুলোতে আমি যখন যাই ব্যাংককে তখন আমি স্কিন কেয়ারের কিছু ক্যারি করি না তখন হচ্ছে গিয়ে আমি কলকাতাতে তুমি অর্ডার করতে পারো আপু আমি দেখেছি তারা তুমি তো লক্ষ্মী একটা আচ্ছা কলকাতাতে তুমি অ্যামাজনে অথবা তাদের ডিরেক্টলি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো বিউটি অথবা স্কিন ফুড থেকে বাট আমি যেই পেজ বলছি তারা বাংলাদেশ থেকে কিনতে পারবে থ্যাংক ইউ সো মাচ তানজিলা মোস্তফা বলছে তোমাকে দেখে নিজের মনে হয় তোমাকে দেখে স্কিন কেয়ার স্টার্ট করেছি আচ্ছা এখন যেটা বলবো জোবায়ের এন আলম আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আচ্ছা যেটা বলছিলাম যে এটা আমি যখন ব্যাংককে ফার্স্ট আমি ফার্স্ট টাইম যখন ইউজ করেছি এটা হচ্ছে টনি মলি এটা খুবই 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 একটা ফেমাস ব্র্যান্ড ব্যাংককেও আমি দেখেছি কোরিয়াতেও খুবই ফেমাস এটা কোরিয়ান রাইট ইয়াস কোরিয়ান আমি আই মনে গট কনফিউজ থাইল্যান্ডের নাকি কোরিয়ান তো এই জিনিসটা হচ্ছে আমি ব্যাংকক থেকে আগে ওয়ান টাইম প্যাকগুলো ইউজ করতাম একেবারে ছোটো ছোটো এতটুকু যারা যারা যাও তারা জানবে হয়তোবা সেগুলোকে আমি ইউজ করে মানে করেছি আগে সো তারপরে হচ্ছে গিয়ে আমার এই ফুল প্যাক নেয়া এবং এই ফুল প্যাকটা দেখতে দেখো পুরো টমেটোর শেপ এবং এটা হচ্ছে গিয়ে টু ইন ওয়ান এটা হচ্ছে মাসাজ এবং মাসাজ ক্রিম এবং মাস্ক অ্যাট দ্য সেম টাইম এক্সকিউজ মি সো যারা হচ্ছে গিয়ে একটা ফেসিয়ালের জন্য মাসাজের স্টেপটাকে রাখতে পছন্দ করো অনেক সময় দেখা যায় যে আমরা বাসায় প্যাক তৈরি করতে পারি ডিআইওয়াই করে অয়েল অন্যটা ইউজ করতে পারি অর্গ্যানিক অয়েল ইউজ করতে পারি বাট মাসাজের জন্য কিন্তু আমরা যেন তেন প্রোডাক্ট ইউজ করতে পারি না সো যারা ফেসিয়াল জন্য মাসাজ করতে চাও ফেসিয়ালের যেই মাসাজিং স্টেপটা আছে সেই স্টেপের জন্য তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো এবং এটাতে হচ্ছে টমেটোর বেনিফিটস তোমার স্কিনে পাবে এবং মাসাজের বেনিফিটস পাবে এখানে বলা আছে যে এক থেকে দুই মিনিট তুমি মাসাজ করতে পারো এটাকে ফেসে অ্যাপ্লাই করে তারপর পাঁচ থেকে দশ মিনিট রেখে তুমি এটাকে নর্মালি ফেসটাকে ওয়াশ করে ফেলবে এটা একটা খুব ব্রাইটনিং ইফেক্টও দেয় আমি আগেও ইউজ করেছি তাই আমি বলতে পারছি এবং আমি এটা অনেক আগে ইউজ করেছি লিটারালি বললাম তো মনে হয় চার পাঁচ বছর আগে আমি ফার্স্ট টাইম ব্যাংকক থেকে ইউজ করি তারপর থেকে আমি অনেকবারই ইউজ করেছি সিঙ্গেল প্যাকেটগুলো অনেকগুলো এনেছিলাম বাট এটা হচ্ছে গিয়ে ফুল এরকম দেখতে এখানে হচ্ছে কন্টেন্স ফ্রেশ বলা বলা আছে আছে এবং এটাতে যেটা তোমার মাল্টি প্যাক উইথ টোম্যাটো ওয়াটার অ্যান্ড টোম্যাটো এক্সট্রাক্ট প্রোভাইডস ডুয়াল ফাংশন অফ মাস্ক প্যাক অ্যান্ড মাসাজ আচ্ছা এটা হচ্ছে একটা ব্রাইটনিং ইফেক্ট দেয় এবং এটাতে হচ্ছে গিয়ে যেটা ডিরেকশন দেওয়া আছে তুমি আমি বলে দিয়েছি অলরেডি এক থেকে দুইবার এক থেকে দুই মিনিট মাসাজ করে এরকম ফেসিয়াল মাসাজ যে করে থাকে সেই স্টেপ ওয়াইজ তুমি মাসাজ করে রেখে ওয়াশ করে ফেলবে নর্মালি যে তোমার মাস্কের মতো হয় এবং দেখো এখানে একটা ছোট্ট স্পুন টাইপের স্প্যাটল টাইপের আছে এখানে দেখো আমি দেখাই একটু করে তোমাদেরকে ওপেন করে খুবই সুন্দর একটা স্মেল ফ্রেশ একটা স্মেল ওদের স্মেলগুলো এত সুন্দর খুবই অল্প লাগে হ্যাঁ এত মানে যা যা আছে খুব সামান্য একটু নিয়েই তুমি মাসাজ করে তারপরে ওয়াশ করতে পারো আর ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মাসাজ তুমি একটা মাস্কের এটাকে ইউজ করতে পারো এটা এমন না যে মাসাজ মাসাজ করতেই হবে মাসাজ না করলে হবে না তেমন কিছু কিন্তু না এটা জাস্ট তুমি চাইলে মাসাজ করলে ম্যাসাজের বেনিফিটটাও পাবে কারণ হচ্ছে কি এটা টেক্সচারটা এমন আমি তোমাদের একটু দেখাই এটা টেক্সচারটা এমন যেটা তুমি মাসাজ করলে ইউ ইউল গেট দ্য প্রপার ইফেক্ট অফ আ মাসাজ ক্রিম সেজন্য এটাকে তারা মাসাজের ক্রিমের মানে কথা বলছে আর কি টু ইন ওয়ান বলছে সুতনির কথা আপু বলেছি আপনাকে অলরেডি ব্রনের দাগ আহামরি কিছু হলে কীভাবে রিমুভ হবে আমি জানি না বাট আমি মনে করি যে আপনার স্কিনটাকে যদি আপনি প্রপারলি টেক কেয়ার করেন একটা হেলদি স্কিন কেয়ার রুটিনের সাথে আপনার ওল্ড স্কিনটা রিমুভ হতে হতে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি রিমুভ হবে এখন এটা লাগে না কেন আমি এখন স্প্যাটিলা কোথায় রাখবো এটা এখন এখানে স্টাক হয়ে গেছে তো আমার পর এটাকে ফিক্স করতে হবে আচ্ছা টমেটো মাসাজটা হচ্ছে তোমার স্কিনটাকে একটা ব্রাইটনিং ইফেক্ট দেয় এবং গ্লো দিতে সাহায্য করে এখন এটা আমার আর লাগবে না আমি এটা বক্সের ভিতর রেখে দিই ইউজ করার পর টমেটো বক্সে সাজায় রাখা যাবে এক্স্যাক্টলি না আপু প্রাইমার দিয়ে ফেস পাউডার ইউজ করা যায় না সানজানা আপনাকে হচ্ছে এটা ওয়াশ করার পরে এটা হচ্ছে গিয়ে মাস্ক এটা ফেস ওয়াশ না বাই দেবে এটা দিয়ে আমি দেখাবো আমি দেখাচ্ছি আপু একটু ওয়েট প্যাকেটটা এত সুন্দর এত কিউট ড্রেসিং টেবিলে সাজায় রাখা যায় এরকম কি মিস করেছি শেষের কবিতা আপু অনেক কিছু মিস করে ফেলেছেন আপনি হচ্ছে ভিডিওটা আবার শুরু থেকে দেখে নিন আমি তোমাদেরকে দেখাই কিভাবে মাসাজ করবে এটা হচ্ছে নর্মালি তুমি যেহেতু পাতলা একটা টেক্সচার তাই খুব ইজিলি স্কিনে প্রবলেম না থাকলেও ইউজ করা যাবে দেখো খুবই পাতলা টেক্সচার তুমি চাইলে এভাবে তুমি নর্মালি মাসাজ না করে মাস্কের মতো অ্যাপ্লাই করে রেখে দিতে পারো খুবই সুন্দর স্মেল আর খুবই লাইট ওয়েট ওভারলি ড্রাই আউটও করে না আবার স্কিনে একটা গ্লো ইফেক্ট দেয় সো এই হচ্ছে গিয়ে এভাবে তুমি চাইলে মাসাজ করতে পারো ফেসে এক দুই মিনিট রিল্যাক্সিং এর জন্য জাস্ট ফর ইয়ার রিল্যাক্সেশন তারপরে তুমি এটাকে ফার্স্ট থেকে দশ মিনিট রেখে ইউল ওয়াশ ইট অফ সো ইটস ইন ওয়ান মাসাজ ক্রিম অ্যান্ড আমি একটু রাব করে তোমাদেরকে দেখাই হাই সামিরা কেমন আছে তুমি হাই সুমু মাই দিয়ার সুইটি স্ট্রি আচ্ছা এইটা আমি দেখাচ্ছি আমি এখন কোনো ওয়াশ করিনি এটা হচ্ছে জাস্ট আমি টিস্যু দিয়ে রাব করলাম বাট এটাতে একটা গ্লোই ইফেক্ট তুমি পাবে ইনস্ট্যান্টলি আই জাস্ট রাবড ড্রফ উইথ আ টিস্যু আর কিছু করিনি সো যারা ব্ল্যাক হেজ হোয়াইট হেজ একটু কথা বলছিলো তাদেরকে একটা পিল অফ মাছ দেখাই যাদের বিশেষ করে ব্ল্যাক হেজের খুব বেশি প্রবলেম এবং চারকোল পিল অফ মাছটা অনেক ফেমাস এটা তোমরা ছেলেরাও ইউজ করতে পারো টু বি অনেস্ট এটা আমি এখনও ইউজ করিনি এটা আমি ইউজ করব করে তোমাদেরকে পরে ফিডব্যাক জানাবো বাট এটা আমি নিয়েছি এটা আমি এখনও ইউজ করিনি আইল ট্রাই টু আপডেট ইউ গাইজ সুন অ্যাজ সুন অ্যাজ পসিবল আশিকা হোসেন আপু এটার নাম হচ্ছে টনি মলি এটা এই টনিমলি এই পেজের এই পেজ না এই ব্র্যান্ডের এটা তোমরা আর কে গ্যালারি ফেসবুক পেজে পাবে সব ডিটেলস আমি দিয়ে দিয়েছি অলরেডি আর কে গ্যালারিতে তোমরা পাবে সো এটা হচ্ছে তোমার আমি দেখাই এটাও একটা কোরিয়ান ব্র্যান্ড এটা আমি এখনো ইউজ করিনি বাট এটা হচ্ছে তোমার স্কিনটাকে বলছে ডাল স্কিনটাকে ক্লিয়ার করবে সানিকা অনেক ধন্যবাদ অন্বেষা আপু অনেক ধন্যবাদ তোমাকে তাজিউল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা এটা হচ্ছে কি পিল অফ মাস্ক পিল অফ মাস্ক ইউজ করার নিয়ম তোমরা সবাই জানো ফেসে একটা লেয়ার অ্যাপ্লাই করবে শুকানো রাখ পর্যন্ত ওয়েট করবে তারপর তুমি আস্তে করে এটাকে নিচ থেকে টেনে উপরে তুলে ফেলবে সো চারকোল পিল অফ মাস্কটাও কিন্তু কিছুটা তোমার ডেড স্কিন সেলস রিমুভ করতে হেল্প করে এবং সেই সাথে তোমার যাদের হচ্ছে পোর যে ময়লা ক্লক থাকে সেই ময়লাটাকে ক্লিন করতে সাহায্য করে অ্যাট দ্য সেম টাইম তোমার হচ্ছে গিয়ে যাদের এবং পিল অফ মাস্কটা আমি দেখেছি ছেলেরাও ইউজ করতে পছন্দ করে ইয়েস সবগুলো মহাদেবা মহাদেবিয়ান দত্তা আপনাকে বলছি এভরি স্কিন কেয়ার প্রোডাক্ট দ্যাট আই ইজ ইউনিসেক্স প্রোডাক্ট কারণ এগুলো কিন্তু কোথাও লিখা নেই যে এগুলো দিস আর ওনলি মেড ফর ফিমেল আর মেন স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে হচ্ছে দিস ইজ জাস্ট এ মিথ কারণ ছেলেদের মেয়েদের প্রোডাক্ট ছেলেরা ইউজ করতে পারবে বাট ছেলেদের প্রোডাক্ট মেয়েরা ইউজ করলে একটু ক্ষতি হতে পারে কারণ ছেলেদের কেমিক্যালসগুলো একটু হার্স হয় হাই আপু কেমন আছো সো ছেলেদের প্রোডাক্টগুলো মেয়েরা ইউজ করলে ক্ষতি হতে পারে বাট মেয়েদেরটা ছেলেরা ইউজ করলে কোনো ক্ষতি হবে না সো প্রত্যেকটা প্রোডাক্টই ছেলেরাও ইউজ করতে পারবে ইভেন এই পিল অফ মাস্কটা আমি যেটা বলছিলাম মাত্র যে ছেলেরা আমি দেখেছি পিল অফ মাস্ক ইউজ করতে পছন্দ করে কারণ তাদের কাছে রিফ্রেশিং ফিল হয় এবং জিনিসটা অনেক স্যাটিসফাইং যে সুন্দর মতো উঠে আসে একটা ক্লিন ওয়েতে কোনো ঘষা মাজা লাগে না জাস্ট রেখে দিয়ে কিছুক্ষণ ড্রাই হবে তারপরে তুমি রিমুভ করে ফেললেই ইউ আর কেন হ্যাভ আ ফ্রেশ ফিলিং অ্যান্ড একবারেই তুমি এক্সপেক্ট করবে না যে এটা তোমার ব্ল্যাক হেজ হোয়াইট হেজ রিমুভ করবে কারণ এটা কিন্তু কোনো রকম তেমন ক্লেম করে না বাট আমি বলি যে খুব ছোটোখাটো যেগুলো সেগুলো আস্তে আস্তে রেগুলার ইউজে লাইক কয়েকটা ইউজের পরে ইউ উইল ফিল দ্যাট ইউর ফেস ইজ গেটিং ক্লিন এবং ভেতর থেকে ইম্পিউরিটিসগুলো রিমুভ হবে সো একেবারে তোমার আস্তে মানে আস্তে ধীরে ধৈর্য নিয়ে যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আমি যেগুলোই দেখাই না কেন আমি কোনোটাই ক্লেম করব না যে একবারে তুমি এক সপ্তাহে কোনো ক্লেম রেজাল্ট পাবা তেমন কিছু না দিজ আর ভেরি বেসিক স্কিন কেয়ার প্রোডাক্ট সো ইউ হ্যাভ টু হ্যাভ ফেইথ অ্যান্ড এগুলো এগুলো কোনো রকম মেজর ইস্যুস সলভ করাও ক্লেম করে না দিজ আর জাস্ট লাইক ইউর ডেইলি স্কিন কেয়ার রুটিন প্রোডাক্টস সো এটাও মাথায় রাখতে হবে ডার্ক সার্কলসের জন্য আমি আজকে কিছু দেখাচ্ছি না আপু ভেরি এসেন্সিয়াল এখন যে পলিউশন স্কিন কেয়ার এক্স্যাক্টলি পুরুষদের জন্য স্কিন কেয়ারটা আরও বেশি এসেন্সিয়াল কারণ হচ্ছে যে তারা বেশি বাহিরে যায় ভেরি ভেরি মানে আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট ফ্রম ইউ অ্যান্ড ইউ আর স কনসার্নড জেন্টলম্যান আই মাস্ট সে থ্যাংক ইউ ভেরি মাচ দিস টোম্যাটোস বক্স আই ক্যান বাই ইউ ক্যান পারচেস দিস ফ্রম আর কে গ্যালারি ফেসবুক পেজ আমি অলরেডি তাদের পেজটাকে ট্যাগ করে দিয়েছি এবং তাদের পিন কমেন্টে তাদের নামটা লিখে দিয়েছি রুমন সরকার আলহামদুলিল্লাহ ভালো আছি সাদিয়া অনেক ধন্যবাদ সো ইউ ক্যান পারচেস দিস ফ্রম আর কে গ্যালারি ফিফটিন এইচ থেকে সিরাম ইউজ করা যাবে না ফিফটিন এইচ থেকে সিরাম ইউজ করার দরকার নেই আমি মনে করি বিশ বছরের আঠারো বিশ বছরের পরে সিরাম ইউজ করতে পারো চাইলে কারণ খুব মেজর কোনো ইস্যুস প্রবলেমস না থাকলে সিরাম ইউজ করার পর মানে প্রয়োজন পড়বে না আচ্ছা পিল অফ মাস্টার প্রাইস কত প্রাইসটা আসলে এখানে লিখা নেই গায়ে প্রাইস জানতে আপনাদেরকে আর গ্যালারিতে ইনবক্স করতে হবে আমি অনেক আমি এক একটা এক এক সময় নিয়েছি এক একটা এক এক সময় থেকে ইউজ করছি আর এটা আমি নতুন নিয়েছি সেজন্য আমার এটা এখনো ইউজ করা হয়নি আপনারা হচ্ছে গিয়ে আরকে গ্যালারিতে ইনবক্স করলে পেয়ে যাবেন আমি লিপস্টিক যে খেয়ে ফেলি এটার প্রমাণ হচ্ছে এটা আমার কথা বলতে বলতে ছোটের মাঝখান থেকে লিপস্টিক চলে যায় আফসানা মিথি আপনি প্রাইস জানতে আর কে গ্যালারি তিন বক্স করে দিবেন আপু কাইন্ডলি সো আই দ্যাটস ইট আর আমি ক্লে মাস্ক দেখাবো এখন আমি যে মাস্কটা দেখালাম এটা কিন্তু ঠিক ক্লে মাস্ক না বাট এখন যেটা দেখাবো সেটা হচ্ছে চারকোল ক্লে মাস্ক ঠিক আছে পিল অফ মাস্টার নাম আমি ধরি তোমরা স্ক্রিনশট করে নাও এটা একটা কোরিয়ান ব্র্যান্ড সো একেল না ইকেল আমি জানি না ই কে ই এল তোমরা স্ক্রিনশট করে নাও আপু ইয়েস আই এম ফ্রম বাংলাদেশ কুন্তল আই এম ফ্রম বাংলাদেশ ইউ ক্যান অর্ডার ইট ফ্রম টনি মলি ওয়েবসাইট ইফ ইউ ওয়ান্ট টু সো এটা হচ্ছে গিয়ে টনি মলি ব্র্যান্ডের ইউ ক্যান ইউজ ইউ ক্যান এটা একটা কোরিয়ান ব্র্যান্ড স্কিন অনেক দানা হয় অনেক ঘাম হয় আচ্ছা ঘামের জন্য অয়েল কন্ট্রোলের জন্য আপনাকে যেটা করতে হবে প্রপার স্কিন কেয়ার যদি আপনি না ইউজ করেন অনেক সময় যারা যাদের অয়েলি স্কিন তারা ময়শ্চারাইজার ব্যবহার করে না ময়শ্চারাইজার ব্যবহার না করার ফলে কিন্তু স্কিনটা আরও বেশি অয়েলি হতে থাকে সো অবশ্যই একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে সেটা আপনার স্কিন ড্রাই হোক অথবা অয়েলি সেজন্য অবশ্যই অবশ্যই আপনাকে ময়শ্চারাইজার ইউজ করতে হবে থ্যাংক ইউ সো মাচ সোহা আচ্ছা আমি পিল অফ মাস্কটা ব্যবহার করে অবশ্যই ছবি দিব এবং ফিডব্যাক দিব ইনশাল্লাহ সো দ্যাটস ইট ডান এখন আমি দেখাবো একটা মাস্ক আমার আর একটা খালি দুইটা জিনিস বাকি আছে দেখানোর তারপরে হচ্ছে গিয়ে আই গেস তোমাদের কনফিউশন ক্লিয়ার তোমরা আরও কোনো কোয়েশ্চেন্স আমাকে চাইলে করতে পারো আমি অ্যান্সার দিয়ে দিবো তোমাদেরকে যাদের অয়েলি স্কিন একজন বলছিল তাদেরকে বলবো প্রচুর ঘাম হয় ঘামটা আসলে কন্ট্রোল করার উপায় হয় না ফেরদৌসি সিমু আপু আমি আই এম সো গ্ল্যাড আপু আমি সত্যি অনেক হ্যাপি হচ্ছি আপনার রিপ্লাই দেখে আপনি আমার লাইভ দেখতে পারেন আপনি ইনবক্সেও রিপ্লাই দিতে পারেন আপনার যেটা করে খুশি মনে হয় সেটাই করতে পারেন আই এম সো হ্যাপি অ্যান্ড আই লাভ দিস আই লাভ দিস ড্রেস আমার খুবই পছন্দ সবাই অনেক ভালো সুন্দর বলছে সবার নজরে যেটা সুন্দর লাগে আমার কাছে মনে হয় সেটাই সুন্দর মানে অনেক বড়রা বলে যে যেটা মানুষ দেখে সুন্দর বলে সেটাই সুন্দর মানে তার মানে মানায় আর কি আচ্ছা যেটা বলছিলাম যে মাড মাস্কের কথা বলছিলাম মাড মাস্ক বা ক্লে মাস্ক অর্নি তোমার কমেন্ট পড়েছি আপু ধন্যবাদ আচ্ছা ক্লে মাস্কের কথা বলি ক্লে মাস্ক দেখো আমার কি ছত্রভঙ্গ অবস্থা আমি ইউজ করতে করতে সো আমার খুবই পছন্দ আমি ক্লে মাস্ক জিনিসটা খুব পছন্দ করি এই দেখো আমি নিজে যে ইউজ করি তাই সো ক্লে মাস্ক আমি যেটা করি আমি আমার যেহেতু অয়েলি স্কিন আরেকটা জিনিস আমি বলে দিই এক্সপোলিটারের মতো মাস্ক কিন্তু তোমরা কখনোই রেগুলার মানে আর কি এভরিডে বা একদিন পর পর এরকম কখনোই ইউজ করবে না তুমি যদি মনে করো যে তুমি একদিন পরে দুই দিন পরে ইউজ করতে চাও সেই ক্ষেত্রে সপ্তাহে তুমি একদিন একটা ক্লে ক্লে মাস্ক মাস্ক ইউজ ইউজ করলে সপ্তাহর পরে সপ্তাহে তুমি আবার করবে এর আগে আর করবে না এছাড়া মাঝামাঝি কিছু ইউজ করতে চাইলে তুমি একটা শীত মাস্ক ইউজ করতে পারো যে কোনো রকম শীত মাস্ক তোমাকে হাইড্রেশন দিবে এবং এটা কিন্তু তোমার স্কিনটাকে ড্রাই আউট করবে না অয়েলি স্কিন ভেবে তুমি যে মনে করবে যে না আমি একেবারে সপ্তাহে তিন দিন অয়েলি স্কিনের সব অয়েল দূর করে ফেলবো তখন কিন্তু তোমার স্কিন উল্টো ওভারলি ড্রাই হয়ে যাবে পিম্পলস হবে আরও ক্ষতি হবে আরও বেশি ঘাম হবে তো সেই জিনিসটা কখনোই করা যাবে না তোমাকে মাঠ মাস বা ক্লে মাস সপ্তাহে একদিন হায়েস্ট দুই দিন আমি দুই দিন তাও বলবো না একদিন ইউজ করতে পারো কারণ হচ্ছে গিয়ে তোমার ফেসটা যথেষ্ট ক্লিন হবে তাতেই আর এর পাশাপাশি তুমি ব্যবহার করবে চাইলে পরে তিন দিন পরে তুমি একটা এরকম সিট মাস্ক ইউজ করতে পারো তোমার যেই শীত মাস্ক পছন্দ আমি এগুলো এখনো ইউজ করিনি বাট এগুলো আমি ইউজ করে তোমাদেরকে জানাবো আমার কাছে কয়েকটা বিউটি সিট মাস্ক আছে আমি নর্মালি কোরিয়ান মাস্ক ইউজ করে থাকি বেশিরভাগ এটা হচ্ছে ইউকের বিউটি ফর্মুলাজ আমি এগুলো যখন যেটা ইউজ করি তোমাদেরকে আমি ফিডব্যাক দিব ইনশাল্লাহ এগুলো এক একটার এক এক কাজ প্রত্যেকটার লেখা আছে কোনটার কি কাজ আমি যেগুলো ইউজ করিনি সেগুলো আমি তোমাদেরকে সব ফিডব্যাক দিতে পারছি না বাট আমি ইউজ করে ইনশাল্লাহ তোমাদেরকে খুব শীঘ্রই জানাবো ওয়ালাইকুম আসসালাম রিয়া রাত্রি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জাহান সাদিয়া আমি সেই ভিডিওতেই বলেছি আপনি ভিডিওটা আবার দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন লিপস্টিক সেইটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ভেরি রেকগনাইজ এটা আচ্ছা এখন আমি একটা খুব লাইট ওয়েট ময়শ্চারাইজার দেখাই যেটা সামারেও ইউজ করতে পারবে এটা এটা আমি একেবারে নতুন ট্রাই করছি এটা আগে অনেকগুলো জিনিস আমার আগে ইউজ স্মেলটা খুব বেশি একটা আমার পছন্দ না অনেস্টলি স্পিকিং স্মেলটা একটু উইয়ার্ড টাইপের আর এটা টেক্সচারটা দেখো একটু এরকম হ্যাঁ আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট তো তোমরা কেনার পরে না বলো যে নষ্ট কিনা জিনিসটা এরকম হ্যাঁ মানে ইটস লাইক একটা দুধ ফেটে যাওয়ার পরে যেরকম হয় না এরকম ছানা ছানা টাইপের এরকম একটা টেক্সচার বাট এটা হচ্ছে কি তোমার স্কিনে অ্যাবজর্ব করে আর একেবারে ম্যাট হয়ে যায় সো একটা ময়শ্চারাইজার বাট এটা তোমার স্কিনে খুব তাড়াতাড়ি ম্যাট হয়ে যায় আর অয়েলি স্কিনের জন্য এটা হচ্ছে রেকমেন্ডেড আমি একেবারে বলবো না যে এটার স্মেলটা খুব সুন্দর এটা স্মেলটা একটু কেমন জানি আইরন্য মানে একটা কেমিক্যাল কেমিক্যাল টাইপের স্মেল বাট এটা হচ্ছে যারা প্রচণ্ড অয়েলি স্কিন আর কিছু ইউজ করতে পারো না বেসিক একটা ময়শ্চারাইজার যাচ্ছে তারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো বাট দিস একটা নট রেকমেন্ড করব তারপর হচ্ছে গিয়ে তোমাকে এগ ফোর হচ্ছে তাদের যে কোনো এই স্ক্রাবের মধ্যে তোমরা যেটা পছন্দ সেটা নিতে পারো সাদিয়া দিনতে এগুলো আর কে গ্যালারি থেকে নে আপু দেখো আমি দেখাচ্ছি এই দেখো পুরো একটা ম্যাট ফিনিশ হয়ে গেল ময়শ্চারাইজারটা ঠিক আছে স্কিনে হাইড্রেশন থাকে বাট বলছে বলছে যে আপু তোমাকে খুব ভালো লাগে তোমার সাথে আমার রিচি ব্যাংককে দেখা হয়েছিল মনে আছে না আপু আমি আমার সঠিক মনে নেই কারণ আমার ব্যাংককে অনেক বাঙালির সাথে দেখা হয়েছে বাট আপনার সাথে আমার কোথায় দেখা হয়েছিল যদি সেটা স্পেসিফাই করতে পারেন আমি ইনসিডেন্টটাকে রিকল করার চেষ্টা করব যে কোথায় দেখা হয়েছিল ব্যাংককে আমাদের সো যেটা বললাম ক্লে মাস্কের কথা শেষ ময়শ্চারাইজারের কথাটা আমি বলেছি ময়শ্চারাইজার নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করা আছে টপ ফাইভ ময়শ্চারাইজার এবং আমি হচ্ছে গিয়ে তোমার মাস্ক নিয়ে এখনও ভিডিও করিনি বাট তোমাদেরকে আমি এরকম লাইভে বলে দিই কোনটা আমার কখন ব্যবহার করতে ভালো লাগে আর হচ্ছে গিয়ে অলরেডি তোমাদেরকে আমি কয়েকটা স্ক্রাবের কথাও বলে দিয়েছি এখন যেটা বাকি সেটা হচ্ছে লাস্ট থিং এটাও আমি নিউ ট্রাই করছি স্কিন ফুডের অ্যাপ্রিকট যেটা এটা আমি নিউ ট্রাই করছি ঠিক আছে সো এটা এমন না যে আমি আগে ট্রাই করেছি দিস ইজ নিউ এটার কাজ হচ্ছে কাজটা কি ওয়াশ অফ মাস্ক এটা ক্রিমি ওয়াশ অফ মাস্ক সো এটা হচ্ছে তুমি ফেসে দিয়ে রেখে দিবে এটা কোনো ক্লে বা ওরকম টেক্সচার না স্ক্রাবের মতো টেক্সচার না অ্যাম্বাসডার হোটেলের সামনে দেখা হয়েছিল শপিং করার সময় ও আচ্ছা তাই হ্যাঁ আমি অ্যাম্বাসডারে থাকি মোস্ট অফ দ্য টাইম সো আমার আরও অনেকজনের সাথে দেখা হয়েছে রবিনসেনে দেখা হয়েছে তারপরে এমবিকেতে দেখা হয়েছে অনেক জায়গাতে অনেক সাথে দেখা হয়ে গেছে জন্য আমার মনে নাই ঠিক বাট ইয়াস আমার অ্যাম্বাসেডার সামনে যদি দেখা হয়ে থাকে সেই ক্ষেত্রে ঠিক আছে আপু হ্যাঁ এটা হচ্ছে গিয়ে যেটা বললাম অ্যাপ্রিকট কোথায় গেল শাওয়ার প্রুফ প্রো এনার্জেটিক অ্যাপ্রিকট ফুড মাস্ক এটার বিষয়ে আমার খুব একটা আইডিয়া এখনও হয়নি কারণ এটাও আমার জন্য নতুন আমি এটাও তোমাদেরকে ট্রাই করে পরে ফিডব্যাক জানাবো থ্যাংক ইউ ফারিয়া হোসেন অনেক ধন্যবাদ আপু সো মোটামুটি আমার কাছে বিউটি ফর্মুলাজের যা যা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ছিল আমি সেগুলো তোমাদেরকে বলে দিয়েছি সো এর বাহিরে তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে তোমরা আর কে গ্যালারিতে ইনবক্স করতে পারো তাদের ফেসবুক পেজ ইনবক্স করতে পারো এবং তারা তোমাকে যে কোনো রকম কোয়েরিজের অ্যান্সার দিয়ে দিবে আমি আমার সমস্ত যা যা প্রোডাক্ট আমি ব্যবহার করেছি এবং আমার যেটার যে ফিডব্যাক আমি নিজেই ইউজ করে পেয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এর বাহিরে তোমাদের আদার কোনো কমপ্লিকেটেড ইস্যুস থাকলে তোমরা তাদের পেজে ইনবক্স করলে দে উইল গেট ব্যাক টু ইউ আর আমি কোনো প্রোডাক্ট সেল করি না সো প্রাইস জানতে এবং ডিটেলস জানতে ইউ ক্যান ইনবক্স আর কে গ্যালারি আমি আমার ড্রেস রিংস সব কিছু ডিটেলস আমার ডিসক্রিপশানে অলরেডি দিয়ে দিয়েছি আর ওনাটা সিল্কের ওটা পড়ে যাচ্ছে আমি সামলাতে পারি না সিল্কের ওনা বাট আমার তাও সিল্কের ওনা খুব পছন্দ কারণ সুন্দর লাগে ফুটে থাকে যাই হোক আমি আশা করছি আজকের ভিডিওটা তো তোমরা যারা বিগিনার আছো তাদের জন্য এবং যারা অ্যাফোর্ডেবলের মধ্যে স্কিন কেয়ার প্রোডাক্টস খুঁজছো তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটা হেল্পফুল ছিল এবং আমি তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করেছি ডিটেলসে সবগুলো প্রোডাক্টসের রিভিউ দেওয়ার কিছু কিছু আমি বাজেটের মধ্যে প্রোডাক্টস দেখিয়েছি কিছু কিছু আমি আফরিন হক থ্যাংক ইউ সো মাচ আপু কিছু কিছু আমি তোমাদেরকে কোরিয়ান প্রোডাক্টস দেখিয়েছি এর মধ্যে আমি যেগুলো ইউজ করিনি যেমন দুইটা প্রোডাক্টস আমি এখনও আমার জন্য নিউ এগুলো আমি তোমাদেরকে ইউজ করে পরে ফিডব্যাক দিব আর বাকিগুলো আমি যেগুলো যেগুলো ইউজ করেছি সেগুলো ফিডব্যাক আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা সবাই বুঝতে পেরেছ আর এ ছাড়াও আমার যে কোনো আদার স্কিন কেয়ার রিলেটেড কোয়ারিস থাকলে কনফিউশনস থাকলে আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার হেয়ার ফলের সলিউশন সমস্ত কিছুর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি করা আছে মেকআপ মেয়ে একবার লিন্ডাতে তোমরা যদি আমাকে এখনও ফলো না করে থাকো সেই ক্ষেত্রে ফলো করবে সোহা তোমাকে অনেক ধন্যবাদ আপু তুমি আনটিকে আমার সালাম পৌঁছে দিও আর তোমার জন্য অনেক অনেক আদর আর ভালোবাসা রইলো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা অথেন্টিক এবং অ্যাফোর্ডেবল প্রাইসে পারচেস করতে চাইলে আর কি গ্যালারিতে ইনবক্স করে তাদের থেকে পারচেস করে নিতে পারো সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস এন্টায়ার লাইভ অ্যান্ড আমার হায়েস্ট রেকমেন্ডেশন প্রোডাক্টগুলো তোমরা মাস্ট ট্রাই করে দেখবে এই ছিল আমার আজকের ভিডিও অনেক অনেক ধন্যবাদ আই লাভ ইউ গাইজ সো সো মাচ থ্যাংক ইউ সো মাচ গাইজ আই লাভ ইউ অল গুড নাইট টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ স্টে হোম বাসার থেকে বের হলে অবশ্যই সেফটি প্রিকশনস মেনে বের হবে এবং খুব সাবধানে চলাফেরা করবে প্রয়োজন ছাড়া ঘোরাফেরা করার সময় এটা না প্লিজ মাথায় রাখবে নিজের পরিবারের কথা চিন্তা করে এবং নিজের কথা চিন্তা করে স্টে সেফ টেক কেয়ার অ্যান্ড লটস অফ লাভ ফ্রম মাই সেলফ টু ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল মেকআপ মেনি এক লিন্ডা আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ